এটা হচ্ছে মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন 15 নম্বর মোড়েলগঞ্জ। এখানে কার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমার বন্ধুবর সহযোদ্ধা মাহমুদ ছিল, মরহুম চেয়ারম্যান আফসার আলীর পুত্র আমাদের সমমনা বন্ধু মাহমুদুল, বর্তমান ভাইস চেয়ারম্যান মোজামের বড় ভাই মাহমুদ আমাদের বন্ধু, ও বর্তমান চেয়ারম্যান আমাদের এক সিনিয়র বড় ভাই সমমনা সিনিয়র বন্ধু হুমায়ুন মোল্লা। এই 15 নম্বর সদর ইউনিয়নের এই যে ভাইজোড়ার বাগানের রাস্তা বলে এটাকে, এটা বছরখানেক আগেও রাত্রেবেলা প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার থাকতো, তবে আমাদের এলাকায় আমার চাকরিগত পেশাগত জীবনে যে সমস্ত এলাকায় চাকরি করেছি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা এই এলাকায় ঘটেনি, কখনো ঘটবেও না আশা করি। এখানে ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু বর্তমানে আমার বন্ধু যে লাখো তহসিলদারের ছেলে খলিল আমাদের বন্ধু, ওর ভাই জাকির মেম্বার হওয়ার পর ও সপ্রতিভ হয়ে এলাকার লোকজনের কাছে অনুরোধ করে আবার নিজেও কিছু অনুদান দিয়ে এই রাস্তায় প্রত্যেকটা বাড়ির সামনে লাইট লাগাতে বাধ্য করেছে। তো এখন রাত্রেবেলা এই বাগানের রাস্তাটা, আগে যেমন আমরা মনে করতাম একটা ভুতুড়ে পরিবেশ, আমার পরিবারের মেয়েরাই অনেক সময় বলতো, অনেক সময় সবসময় বলতে রাস্তাটা দিয়ে যাওয়ার সময় ভয় লাগে, কাছাকাছি থাকার চেষ্টা করতো, কিন্তু এখন আর সেটা বলে না। এখন এটা রাতের বেলায় ও দিনের আলোর মতো বৈদ্যুতিক আলোতে উদ্ভাসিত থাকে, বেশ ভালো একটা কাজ করেছে বর্তমান মেম্বার জাকির ছোটো ভাই, স্নেহের ছোটো ভাই, সালিশ বিচারেও বেশ দক্ষ বিচক্ষণ, ওর সাথে আমি একটা সালিশ করে দেখেছি, দক্ষতা আছে, বেশ সততা আছে। দয়া করি জনপ্রতিনিধি হিসাবে ও যেন আরও ভালো করে এই রাস্তাটায় লাইট দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আমি ওকে ধন্যবাদ জানাতে চাচ্ছিলাম। তো অনেকদিন ধরে চাচ্ছিলাম, সময় হচ্ছিল না, আজকে তাই ভিডিওটি করে দেখালাম যে রাস্তাটি কেমন, বাগানের রাস্তা কেন বলে, কত গেঞ্জি, কত জিগজ্যাগ রোড, তো এতে লাইট না থাকলে কি আসলে চলে? তো এখন প্রতিটি বাড়ির সামনেই ছোটো ভাই জাকিরের কল্যাণে, মেম্বার জাকিরের কল্যাণে প্রতিটি বাড়ির সামনেই লাইট বেশ ভিত্তি কাটিয়ে দিয়েছে, আমি দেখেছি প্রায় সবাই ব্যাপারটাতে খুশি। তো এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য ছিল, বাগানের রাস্তাটা দেখানো আর জাকিরের লাইট সংযুক্তির ব্যাপারটা প্রচার করা, আর সাথে তো দুজন চেয়ারম্যানের প্রচার করেই দিলাম, সাবেক চেয়ারম্যান আমার বন্ধুবর মাহমুদ আর বর্তমান চেয়ারম্যান বড় ভাই শ্রদ্ধেয় হুমায়ুন মোল্লা আর ছোটো ভাই বর্তমান ভাইস চেয়ারম্যান। আর আশা করছি আমাদের দক্ষিণবঙ্গের প্রিয় অভিভাবক শেখ হেলাল সাহেবের সমর্থনপুষ্ট মোজাম এবার উপজেলার মূল চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবে। আপনাদের সমর্থন দোয়া আশীর্বাদ প্রার্থী, ও আমিও পক্ষ থেকে সবার কাছে এটা উপস্থাপনা করছি যাতে ও উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়, আমরা যেন স্বচ্ছ নিরপেক্ষ ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান মোজামকে মূল চেয়ারম্যান পদে আনতে পারি। সাথে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের আরেক সহযোদ্ধা, 90 দশকের রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেতা এনামুল হক রিপন, সাবেক কাউন্সিলর, মোড়েলগঞ্জ উপজেলা পৌরসভার কাউন্সিলর, উপজেলার ভাইস চেয়ারম্যান, ছাত্রলীগ যুবলীগের নেতা, অত্যন্ত ত্যাগী বঞ্চিত এনামুল হক রিপন। এনামুল হক রিপনের জন্যও সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সমর্থন জানাবেন যাতে ভাইস চেয়ারম্যান পদে ও উঠিয়ে আসতে পারে এবং জনগণের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে পারে, কারণ ওর সারাটা জীবনই আমরা যারা বন্ধুবান্ধব ছিলাম, কেউ ফ্রান্স, কেউ ইটালি, কেউ কানাডা প্রবাসী, কেউ পুলিশের উচ্চ পদে আসেন, কেউ সরকারি আমলা, যুগ্ম সচিব আছে, সচিব আছে, আমাদের এক ব্যাচমেট আছে কাউসুল আজম, বোধহয় এখন র্যাবের জনপ্রশাসন কর্মকর্তা, অত্যন্ত আলোচিত একজন ডিসি, আলোচিত ইউনো হিসেবে সুপরিচিত কুঠিবাড়ির আমাদের সেই গাউসুল আজম, আমরা এরকম আবার আমাদের আর এক বন্ধু প্রফেসর সালাম সাহেবের ছেলে পিঙ্কু, ঢাকায় এস্টাবলিশড, বেশ ব্যবসায়িক সফল, বেলি রোডে থাকে, বেশ বড় ব্যবসা করে, তো এরকম সবাই আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। এই দেখেন খাউলিয়া ব্রিজ,
ওই খাওলিয়া ব্রিজ থেকে পানগুচ্ছি নদী দেখাচ্ছি। তো কিন্তু এই এনামুল হক রিপন ও আপনার কি করেনি, কোনো চাকরি বাকরি বা নিজ প্রতিষ্ঠার জন্য ব্যবসাও করেনি, রাজনীতি নিয়েই চলেছে। তো এখন ওর জীবনটাই গেছে এই জনপ্রতিনিধি জনসেবামূলক কর্মকাণ্ডে। আশা করছি এবার মোরেলগঞ্জের জনগণ ভুল করবে না, চেয়ারম্যান হিসাবে মোজাম এবং ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক রিপনকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে জনপ্রতিনিধি বানাবেন এবং তাদের কাছ থেকে মোরেলগঞ্জবাসীর অনেক আশা। তাদের দুজনের ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কোনো আশা আমি দেখি না, দুজনেরই অঢেল আছে এবং দুজনের ভিতরেই সততা আছে। আমি চাইবো যে উপজেলা চেয়ারম্যান হিসেবে ছোটো ভাই মোজাম এবং ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক রিপন আসুক। দোয়া করবেন সবাই। কণ্ঠে আমি মোস্তাফিজুর রহমান লাকি, আমার ইউটিউব চ্যানেল মোস্তাফিজ লাকিকে এ পর্যন্ত যারা সমর্থন লাইক সাপোর্ট করে এনেছেন তাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। আমি কথা বলতে বলতে আপনার খাউলিয়া বাজার পার হচ্ছি, দেখেন প্রচুর ভ্যান প্রচুর বাইক। এই সোজা যে পথটা এটাই হচ্ছে পশুরবনিয়া হয়ে আপনার সন্ন্যাসী বাজার চলে গেছে। তা ধন্যবাদ সবাইকে, আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত।